দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার ইন্ডিয়া ত্রিপুরা স্টেট সেন্টানিল ওয়াজ মুম্বাই ফিল বা চিসনে 57 ইঞ্জিনিয়ার ডেনো পালাইখা পান্দা সংস্থা মানে বিশুং আইইটি আগরতলানি চেম্বার হল ইঞ্জিনিয়ার ডেনো তুই সংযোজক পান্দা ও থেইল এবং তাংবো তাংবো ইয়াফাও নাহার জাখা নারওয়াইয়ঙ্গি থাঙ্গি মানজাইকা হাসানি মন্ত্রকরা ডক্টর মানিক সাহা থেইল এবং পান্দা মানজাগি বারারত্ননি মাংথং ও খুম্বগিখা মন্ত্রকরা তেখুলমকা বরম রেখা তেকিছাসুক বরকব সাকমুচঙ্গি থেইল লাইকশালি থেইল এবং পান্দা ও এবং ব্লাড ডোনেশন ঠিক আছে, আজকে এখানে 40 জন ব্লাড দিবে, কিন্তু এতে করে সমাজের যারা অনেকে স্বাস্থ্যবান যুবক যুবতী যারা 60 থেকে 65 বছর পর্যন্ত 18 থেকে 65 বছর পর্যন্ত যারা অনেকে মনে করে তার প্রয়োজনীয়তা সম্পর্কে সামাজিক কর্তব্য যে আছে সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না, তারা উদ্বুদ্ধ হয় শিবির বলে উদ্বুদ্ধ হয় তারাও কিন্তু যেমন আজকে এখানে দেখলাম আজকে এসেছে প্রথমবার, আমার অনেকে 4 বার দিয়েছে 5 বার দিয়েছে, ত্রিপুরাতে এরকম আছে আমি একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার 100 বারের উপরে দিয়েছে, সেই বর্ডার এরিয়াতে একটা ব্লাড ব্যাংক ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছিল এবং সে একটা মাইনরিটি সম্প্রদায়, তো এরকমও ইতিহাস আছে এখানে একটা মানে গণজাগরণ হয়েছে ভারতবর্ষের মধ্যে যেভাবে ব্লাড ডোনেশনে মানুষ চলে আসে স্বতঃস্ফূর্তভাবে, তো এটা দেখে আরেকজন উদ্ভূত হয়, এখানে ইঞ্জিনিয়াররা দিয়েছে ডাক্তাররা যখন হয় ডাক্তাররা দিয়েছে, বিভিন্ন ক্লাবেও আমি যখন যাই বিভিন্ন সমাজসেবী সংস্থায় সেখানেও কিন্তু আমি দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে, ব্লাড কিন্তু আপনার ধরুন আছে আমি 1000 মানে ইউনিট আমি এখান ব্লাড নিলাম রেখে দিলাম সেটা সম্ভব না, তারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লাড নষ্ট হয়ে যাবে, জানি শরীরের মধ্যে আমাদের 3 মাস পরে আমাদের যে বিশেষ করে আরবিসি সেটা কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, কাজেই আমরা এই যে সমতা রাখতে হয় যে আমার ব্লাড ব্যাংকে কত আছে এবং যে কারণে রক্ত সঞ্চালন কমিটি আমরা বানিয়েছি প্রশ্ন তারা মনিটর করে আমার ব্লাড কত প্রয়োজন, তো সেইভাবে মানে ডিমান্ড আর সাপ্লাই আর সমতা রাখতে হয়, তো ব্লাড আমরা যখনই আমাদের দিতে হয় সমতা রাখার জন্য ব্লাড ব্যাংকে গেলে বলে যে একজন ডোনার আনুন তাহলে আপনাকে সাবস্টিটিউশন, এটা অনেকে বিরক্ত হয় যে আমার কাছে কোথায় পাবো আমার কাছে তো ডোনার নেই, তো অনেক সময় কম্প্রোমাইজ করে যারা ব্লাড ব্যাংকে আছে ডাক্তারবাবুদের সাথে কথা বলে, তো এটা একটা কম্প্রোমাইজ করে অনেক সময় দিতে হয় সেটা আমরা দিই, এবং আজকে আমার খুব ভালো লাগলো এখানে যে আজকের এই দিনটিকে স্মরণ রাখার জন্য আপনারা ইঞ্জিনিয়ার্স সবাই এসেছেন, না পেশাগত দায়িত্বের সাথে সাথে এটাও তাদের কর্তৃপক্ষ দেবে, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং যারা এখানে আজকে রক্তদাতা তাদেরকে